মানুষের সুস্বাস্থ্যের জন্য অনেকেই অনেক ধরনের পথ্য খেয়ে থাকে, কিন্তু আসলে আমাদের সুস্বাস্থ্যের জন্য, আমাদের স্টমাককে ভালো রাখার জন্য আমাদের সালাদ খাওয়া একান্ত দরকার। সালাদটা হইতে হবে কমপক্ষে 5 ধরনের শাক সবজি ফল মূল তরকারি, এর উপরে আপনি যতগুলো করতে পারেন, তো 5 কালারের হলে আপনার খুবই ভালো হয়। আপনি যে কোনো সবুজ এখানে দিতে পারেন, সেখানে আপনি এখন এই ঋতুতে পালং শাক আপনি দিতে পারেন, আপনি বাঁধাকপি দিতে পারেন, আপনি একটু শিম এটার সাথে সালাতের সাথে আপনি যোগ করতে পারেন। তবে দধি এবং অলিভ অয়েল আপনার সালাতে এই ঋতুতে থাকবেই, কারণ এই শীতে মানুষের শরীরের যে সংকোচন হয়, যে বর্ধন হয়, এই সংকোচন বর্ধনের ফলে আমাদের স্কিনে বলি রেখা আসে, স্কিন রাফ অ্যান্ড টাফ হয়ে যায়, মুখে গালে দাগ আসে। আমাদের এই ঋতুতে যতগুলি শাক সবজি আছে, যতগুলি ফলমূল আছে, সবই কিন্তু আপনার প্রতিদিন একটি মানুষের জন্য 24 ঘন্টায় 200 গ্রাম সালাতের দরকার। আর চাইনিজরা অনেক ধরনের খাবার খান, একই টেবিলে 100 রকম আইটেমও খান চাইনিজরা, কিন্তু তারা সালাদটাকেই বেশি গুরুত্ব দেয়। সালাদ মানে এটা হালকা একটু ভাপ দিয়ে নিতে পারেন, হালকা একটু সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু সালাদের সাথে একটু স্যুপ হলে আরও ভালো হয়। যে কোনো ধরনের জুস হইলে অরিজিনাল জুস, সেটা কমলার হইতে পারে, সেটা লেবুর হইতে পারে, সেটা আনারসের হইতে পারে। তবে আমি মনে করি যে আমাদের দেহের জন্য শরবত সালাদ এই শীতের সকল রোগের জন্য মহৌষ। সিদ্ধ ডিম, ডিম চিনে না এমন পৃথিবীর খুব কম লোক আছে। মানুষের সৃষ্টি ও ডিম্বকোষের থেকে, ওখানেও একটা ডিম আছে। মানব দেহ যেরকম একটা ডিম থেকে আসে, ডিম্বকোষ থেকে আসে, পৃথিবীর সব প্রাণীরই একটা ডিম বা একটা ডিম্বকোষ থেকে বা একটা শুক্র বা একটা শুক্রকোষ থেকে সৃষ্টি হয়। অতএব ডিমের সাথে শুক্রের সম্পর্ক আছে, ডিমের সাথে হরমোনের সম্পর্ক আছে, ডিমের সাথে শক্তির সম্পর্ক আছে। যে কোনো বয়সের মানুষই ডিম খেতে পারে, যে কোনো পরিস্থিতিতে অসুস্থ হলে ডিম খেতে পারে, মায়ের পেটে বাচ্চা আসলে ডিম খেতে পারে, ডিম খেতে হয়, এটা পরিমাণ মতো। প্রতিটা মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডিমের দরকার। তবে ডিমের ভিতরে প্রায় 40টার মতো ভিটামিন আছে, মিনারেল আছে, খাদ্যপ্রাণ আছে। ডিম মানব দেহে শক্তি উৎপাদন করে, ডিম যে শুক্র তৈরি করে, ডিম যে হরমোন তৈরি করে, এটা বালক বৃদ্ধ যৌবন সকল বয়সের আমাদের দরকার। একটি লোককে আমি দেখেছি, সে প্রায় 97 বছর এখনও সে একদম সুস্থ আছে। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি 97 বছর এখনও মাঠে কাজ করেন, দৌড়ে চলেন, সাইকেল চালান, আপনার এই সুস্থ থাকার মূল তরিকাটা কি? কিন্তু মূল তরিকা হলো আমি 1 কাপ দুধ আর 1টা ডিম আমার জ্ঞান হয়েছে পরে প্রতিদিন আমি খাই, আর সাথে আমি 1 কাপ থেকে 1/2 কেজি দুধ খাই। অতএব দেখা যায় যে একটি মানুষের জীবনের জন্য ডিম এবং দুধ খুবই জরুরি দরকার। মধুকে নোসোর্স বলে, এটা একটি প্রাণী কুলের থেকে আসে, যেরকম মৌমাছির পেট থেকে, বুক থেকে, মুখ থেকে এই মধুদার সৃষ্টি হয়। ইংরাজিতে মধুকে হানি বলে। হানি ডিউ করা বা মধু দিয়ে শরবত খাওয়া, মধু লেবুর শরবত, মধু বিট লবণের শরবত, মধু ঘোল, মধু দধি বিশ্বের একটি শ্রেষ্ঠ খাবার। শুধু যে ভিটামিন আছে তা না, শুধু যে মিনারেল আছে এমনও না, এর ভিতরে 38টা ঔষধি গুণ আছে মধুর ভিতরে। অতএব আমাদের এই পৃথিবীর যে কোনো বয়সের যে কোনো মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মধু খেতে পারবে। তবে শুধু মধু আর দুধ, মধু আর আনারস একসাথে খাওয়া যাবে না। মধু দুধ, মধু আনারস, এটা এক ধরনের বিষ। অতএব খেয়াল রাখতে হবে মধু দুধ মধু আনারস বাদে মধু সর্বক্ষেত্রে, মধু আপনি জাউয়ের সাথে খেতে পারবেন, সসের সাথে খেতে পারবেন,
সালাদের সাথে অলিভ অয়েল দিয়ে, মধু দিয়ে আপনি সালাদ করে খেতে পারেন, এতে অনেক ঔষধি গুণ পাবেন। আপনি গোলাপ ফুলের সাথে মধু দিয়ে খেলে ডায়াবেটিস রোগীর জন্য কোনো ক্ষতি হবে না। আপনি নয়নতারার সাথে মধু দিয়ে খেতে পারেন, করলা উস্তার সাথে একটু মধু দিয়ে উস্তা করলা খেতে পারবেন। আলহামদুলিল্লাহ, মধু আমাদের মানব দেহের জন্য পরিমাণ অনুযায়ী যে কোনো বয়সের যে কোনো লোক বয়স ভেদে পরিমাণ ভেদে খেতে পারবে। ত্বক সুন্দর রাখতে চায় না পৃথিবীর এমন কোনো ছেলে মেয়ে, বৃদ্ধ ইয়াং কেউ নেই। সকলেই চায় যে তার স্কিনটা ভালো থাকুক। এই যে চর্ম, যে স্কিন, এই স্কিনটা হলো আমাদের শরীরের সবচেয়ে বড় মেটাবলিজম। একটা বিরাট চামড়া দিয়া আমাদের সৃষ্টিকর্তা আমাদের শরীরটাকে ঢেকে দিয়েছেন। এই চামড়াটা ভালো রাখার জন্য প্রধান যে উপায় সেটা হলো আমাদেরকে অনেক বেশি দধি খেতে হবে, এনি কার্স অ্যান্টি ক্যান্সার। এই চর্মটাকে ভালো রাখার জন্য আমাদের অনেক বেশি উস্তা করলা খেতে হবে, এনি বিটার টেস্ট লিভার টনিক। এই চর্মটাকে ভালো রাখার জন্য আমাদেরকে অবশ্যই ডক্টরিন অফ সিগনেচার ডস থেরাপিতে যেতে হবে। ডস থেরাপির বিবরণটা হলো এরকম যে আপনি শশা খাবেন, স্কোয়াশ খাবেন, খিরা খাবেন, কিন্তু তার চোখলাটা ফালাতে পারবেন না। আপনি লাউ খাবেন, লাউর চোখলা ফালাতে পারবেন না, যেহেতু আপনার স্কিনের সমস্যা। আপনি ওর কাছ থেকে আপনার স্কিনের ইয়েটা নিতে হবে, সমর্থনটা নিতে হবে। আশেপাশে আমাদের পরিবেশ, আশেপাশে আমাদের সবুজ গাছগাছরা, শাকসবজি, ফলমূল, এগুলি চর্মের জন্য সবচেয়ে ভালো ওষুধ। স্কিন ডিজিজের সবচেয়ে মহা ওষুধ হলো যে কোনো সবুজ, যে কোনো গ্রিন, আপনার ধনিয়া পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা, এখনকার সিজনের মটরশুঁটি, অল্প সিদ্ধ, অল্প বেকিং করা, অল্প ভাপে দেওয়া, সামান্য সিদ্ধ করা, বেশি বেশি কাঁচা খাবার, বেশি বেশি আধা কাঁচা খাবার, বেশি বেশি স্যুপ, বেশি বেশি জুস, বেশি বেশি শরবত, অনেক বেশি সবুজ খাবার, এইগুলো আপনার স্কিনকে ভালো রাখবে। গ্যাসের সাথে, অ্যাসিডিটির সাথে একটা বিরাট সম্পর্ক আছে গ্লুকোটিন নামক সাদা একটি পরজীবী জীবাণু। যেরকম সাদা যে কোনো খাবার বলতে আমি এখানে বোঝাবো, চিনি সাদা, ভাত সাদা, রুটি সাদা, যে কোনো সাদা, বিস্কেট, এই সাদা জিনিসের ভিতরেই এই সাদা পরজীবী গ্লুকোটিনের আশ্রয়। এখানে যে কোনো জিনিসকে কিন্তু আমরা একটু হলুদ করতে পারি। যেরকম আমরা যদি ভাতের ভিতরে এক টুকরা কাঁচা হলুদ দিয়ে ভাত পাক করি, তাহলে ভাতটা হলুদ হয়ে গেলে আর এটার ভিতরে গ্লুকোটিন থাকতে পারে না। আমরা যে কোনো তরকারির ভিতরে, দুধের ভিতরে, ডিমের সিদ্ধর সময় এক টুকরা করে কাঁচা হলুদ দিয়ে দিলেই ডিমটা হলুদ হয়ে যাবে। তবে লবণ সাদা হলেও লবণ আবার গ্লুকোটিন থাকে না, এই জন্য যে লবণের ভিতরে আমরা আয়োডিন দিই, যেটা লেবুর রস দিলে সাদা লবণটা কালো হয়ে যায়। ভাতের সাথে যদি আমরা ভাতের মার খাই তাহলে গ্লুকোটিন কম হয়। অনেক জিনিস খুব পুরে পুরে ভেজে ভেজে না খেয়ে যদি আমরা একটু ঝোল করে, একটু নরম করে, একটু খাবারের যে কোনো মাছের সাথে, মাংসের সাথে অল্প দধি দিয়ে, আমরা যদি ওখানে আস্ত এক ঠোপ রসুন দিয়ে দিই অ্যাসিডিটি প্রতিরোধ করার জন্য, গ্যাস্ট্রিক প্রতিরোধ করার জন্য, আধা সিদ্ধ করা রসুন খেতে পারে। এই অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক, আলসার এটা দূর করার জন্য আমাদের খাবারকে একটু হলুদ করতে হবে। আর খাবারের পরিমাণটা বারবার, একবারে না খেয়ে তিন চারবারে অল্প অল্প করে ভাত খেতে হবে, তাইলে পরেই আলহামদুলিল্লাহ এই যে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক, আলসার এই জাতীয় সমস্যাগুলো প্রতিরোধ করা সম্ভব। কালিজিরা বাটা ভর্তা আমাদের শরীরের জন্য একটা মহা ঔষধ। আবার কালিজিরার নির্যাস দিয়ে আমাদের দেশে তৈরি হয় কালিজিরার আঞ্জেলা, কালিজিরার পানিটা। কালিজিরা আমাদের দেশের জন্য একটা মহা ঔষধ এই কারণে, এই যে এখন শীত, এই সময় আমাদের রক্তটাকে উষ্ণ রাখে কালিজিরা। কালিজিরা তৈল আমাদের শরীরটাকে গরম রাখে। কালিজিরার মধু একসাথে মিক্স করে বা যে কোনো মধুর সাথে
কালিজিরা মিলিত মিলিয়ে যদি কেউ খায়, বাচ্চারা খায়, শিশুরা খায়, তাহলে মধুর গুণটা অনেক বেড়ে যায়। মধুর গুণটা কালিজিরার তেলের জন্য বেড়ে যায়, কারণ কালিজিরার তেলটা এখন বাংলাদেশে প্রায় সর্বত্রই পাওয়া যায়। কারণ একসময় 25 বছর আগে এই দেশে প্রথম কালিজিরার তেল আমি তৈরি করা আরম্ভ করি, কারণ ওই সময় কালিজিরার তেল সম্বন্ধে কারো ধারণা ছিল না, কালিজিরার মধু সম্বন্ধে কারো ধারণা ছিল না। আমি সৌদি আরব থেকে, আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কালিজিরার গুণাগুণগুলি আনি। এবং আমাদের একটা হাদিস আছে, কালিজিরা মৃত্যুবাদে সকল রোগের মহাঔষধ। আরেকটা হাদিস আছে যে আল্লাহ তাআলা মৃত্যু ফিরানোর জন্য যদি কোনো ঔষধ তৈরি করতেন তবে কালিজিরার থেকে সেটা করা হতো। তো এই যে এই ধরনের হাদিসগুলো যে বুখারী শরীফে আছে আলহামদুলিল্লাহ, এই হাদিসগুলির দিকে যদি আমরা তাকাই তাহলে পরে আমরা কিন্তু ভাতের সাথে একটু কালিজিরা দিতে পারি, খিচুড়ির সাথে কালিজিরার পরিমাণটা বাড়াই দিতে পারি। মূল্যবান শরবত হইল পেঁপে এবং বেলের শরবত। পৃথিবীর এমন কোনো মানুষ নাই, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, বাংলাদেশের 68,000 গ্রাম, পেঁপের শরবত এবং বেলের শরবতের সাথে পরিচয় হয়নি এমন কোনো মানুষ পাবেন না। তবে এর ভিতরে যদি একটু অ্যালোভেরার শরবতটা আমরা সংযোগ করতে পারি তাহলে তিনটা মিলিতভাবে পৃথিবীর যে কোনো স্টোমাকের রোগের জন্য এটা মহা ঔষধ। এর ভিতরে যদি আপনি একটু লাইন যোগ করে দেন, পেঁপে, বেল, অ্যালোভেরা আর একটু স্লাইন, এই শরবতটা এই ঋতুতে যাদের স্টমাক আপসেট হয়, যাদের স্টমাক প্রবলেম হয়, যাদের ঘন ঘন স্টমাক অ্যালার্জি আছে, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, আলহামদুলিল্লাহ তাদের জন্য হতে পারে এটা একটা মহা ঔষধ। শরবতে আমরা কিন্তু একটা বড় ধরনের রূপান্তর আনতে পারি। যাদের চিত্তবৃত্ত আছে আলহামদুলিল্লাহ, যারা খাদ্য নিয়ে ভাবেন, যারা স্বাস্থ্য নিয়ে ভাবেন, যারা নিজেদেরকে সুস্থ সবল সুন্দর এবং ভালো রাখতে চান, যারা মাথার চুল যেন না পড়ে এটা নিয়ে ভাবেন, যারা স্কিনে যেন কোনো বলি রেখা না আসে বয়স ধরে রাখতে চান, যারা যৌবন ধরে রাখতে চান, তারা রাতের ঘুমটা ভালো রাখতে চান, তাদের জন্য অবশ্যই 2 কেজি সালাদ এবং 200 ml শরবত এবং 3 কেজি পানি যদি আপনি খান এবং 2 থেকে 3 বার যদি আপনি গোসল করেন, আলহামদুলিল্লাহ আপনারা জাপানিদের মতো আপনাদের স্কিনের রং রাখতে পারবেন। সুন্দর সুস্থ ভালো থাকার জন্য সালাদ, স্যুপ এবং জুস আপনাকে খেতেই হবে। এরিটিউর রোগ, অ্যাজমা, এই ঋতুতে কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, হাঁপানি, বক্ষব্যাধির সমস্যা, বিভিন্ন রকম অ্যালার্জি ঘটিত রোগ, ইভেন কি টিবি, এই জাতীয় রোগ, বক্ষব্যাধির যত সমস্যা, বুক দেওয়া, কফ ওঠা, দম ছাড়তে কষ্ট হওয়া, মাইটস একটা জীবাণু, যেই জীবাণুটা আমাদের কার্পেটের মধ্যে অবস্থান নেয়, আমাদের পাপুসের ভিতরে থাকে, পুরানো যে কোনো কাপড়, জুতা, স্যান্ডেল থেকে, চাদর থেকে, বালিশ থেকে, বিশেষ করে বালিশ ভরে থাকে মাইটস নামক এই জীবাণুটি, এই জীবাণুটির থেকেই সাধারণত কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, প্লোরিসি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি, এই জাতীয় সবগুলোর রোগেরই কারক হলো এই মাইটস নামক ভয়ঙ্কর এই পরজীবীটি। এই পরজীবী ধ্বংস করার জন্য আমাদের সব রকম কাপড় চোপড়, ল্যাপ, তোষক, বালির, জাজিম সবগুলোকে একটু বেশি বেশি করে গরম পানিতে ধুতে হবে, অনেক বেশি করে এটাকে ভালো করে ইস্ত্রি করে উপরে নিচে ভিতরে ইস্ত্রি করে পরতে হবে। মানে এখন ভালো রোদ আছে, আপনি রোদের ভিতরে আপনার সব রকম কাপড় চোপড় গুলিয়ে একদিন খুব কটকটা গরম রোদে শুকিয়ে নেন, তারপর ইস্ত্রি করে 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 পরতে হবে। ইস্ত্রি ছাড়া কোনো কাপড় চোপড় আপনি পরতে পারবেন না যদি আপনার কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি থাকে, সাইনোসাইটিস থাকে, আপনার সর্দি জ্বর থাকে, আপনার কপালে ব্যথা থাকে, মাথায় ব্যথা থাকে, যে কোনো ধরনের বক্ষব্যাধি থাকলে সেখানে আমরা মাইটসকে প্রধান শত্রু হিসাবে ধরে নেব। সেই ক্ষেত্রে আপনি ঠান্ডা পানি খেতে পারবেন না। যাদের হাত ঘামে, পা ঘামে, মাথা ঘামে, গলা ঘামে, এখানে ধরে নিতে হবে তার কিছুটা হলো কোল্ড অ্যালার্জি আছে।
এই ঋতুতে যাদের সালফার জাতীয় জিনিস, যাদের বডিতে ধারণ ক্ষমতা কম, সালফার আছে এরকম খাবারগুলো তার থেকে একটু বিরত থাকতে হবে। সালফার আছে টমেটোতে, লেবুতে সালফার আছে, আনারসে সালফার আছে, আপনার মূলোতে, মানে এই জাতীয় সিম্পল সালফার যেগুলি, এগুলো বাদ দিয়ে বেশি সালফার আছে যেইগুলো, সেগুলো একটু বিরত থাকতে হবে। আর সালফারের যারা কষ্ট পাচ্ছেন, তাদের ভেরিকজ ভেইন আছে, তাদের ভেইনগুলো ফুলে ফুলে যায়, যারা পা ফেটে যায়, হাত ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, গাল ফেটে যায়, বিভিন্ন জায়গা ফাটে, বিভিন্ন রকম অবস্থাগুলো সৃষ্টি করে, একটু জ্বর জ্বর ভাব থাকেই সব সময়, এই ধরনের রোগীরা শীতের সময় যত বেশি শাক সবজি, যত বেশি সবুজ খাবেন, তত বেশি তারা ভালো থাকবেন। আর তাদের প্রতিটা খাবারই একটু থানকুনি পাতা, একটু বিলাতি ধনিয়া পাতা, একটু ধইনা পাতা, একটু সবুজ পাতা থাকবে। তারা ভাতের সাথেও একটু কালিজিরা, একটু মেথি, শীতে যারা এই ধরনের পায়ে ফাটার সমস্যা আছে তাদের জন্য মেথি একটা মহা ঔষধ। তারা সব খাবারে মেথি বেশি বেশি খাবেন। আপনি মাঝে মাঝে স্যালাইন খেয়ে দেখবেন, সপ্তাহে একদিন এক দুইটা স্যালাইন খান, দেখবেন এতে আপনি কিছুটা উপকার পাবেন। একটু সরষার তেল পায়ে ব্যবহার করতে বেশি হবে, শরীরে এই সময় খাঁটি সরষার তেলটা আপনি ব্যবহার করতে পারেন নাকে মুখে। এই সময়টায় আপনি যত বেশি পানি খাবেন, যত বেশি শরবত খাবেন, যত বেশি সালাদ খাবেন, তত বেশি এই সালফার জাতীয় সমস্যার থেকে মুক্ত থাকতে পারবেন। যাদের এই কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি আছে, তাদের ভিতরে অনেক আছে যারা তৃতীয় নয়নী। এরা খুব দ্রুত যে কোনো জিনিস বুঝতে পারে, এই জন্য তাদেরকে তৃতীয় নয়নী বলে। মানে দুই চোখ ছাড়াও তাদের মনের একটা পিছনের চোখ আছে, সেটা তারা তাদের খুলে যায়। তাদের কিছু চর্মরোগ হবে এই কোল্ড অ্যালার্জির রোগীদের, হয়তো অ্যাজমাটা একটু ভালো হলো, চর্মরোগ আসলো, অতএব সেই ক্ষেত্রে তাদেরকে আদা খেতেই হবে অনেক বেশি। আদা খেলে মমি ভাবটা হবে না, শরীরটা শুকাবে না, মাথাটা গরম হবে না। তাদেরকে গরম পানি, গরম লিগার চা চিনি ছাড়া খেতেই হবে। তারা গোলমরিচ অনেক বেশি খাবে, লবঙ্গ অনেক বেশি বেশি খাবে। তারা যত ধরনের গরম খাবার, জৈত্রিক, জায়ফল, পোস্তাদানা, একাঙ্কি, হিং, জবক্কর, মানে গরম খাবার, গরম পানি তাদের সবচেয়ে প্রিয় হইতেই হবে, নাহলে তাদের ক্ষতি হবে। তারা গরম পানিতে দুবার গোসল করতে ভালো হয়, একবার গোসল করবেই, যদি দুবার করতে না পারে। গরম খাবার সব কিছু গরম করে নিতে হবে, ফ্রিজের কোনো খাবার সরাসরি খেতেই পারবে না, তাহলে মাইটস তাকে আক্রমণ করবে। হট এয়ার সৃষ্টি করে বা এয়ার কন্ডিশনার, গরম বাতাস বেরোয়, এই ধরনের পাখা অথবা এই জাতীয় এসি, এগুলো তাকে ব্যবহার করতে হবে। দেখা যাবে যে শেষ রাতে তার দম ছাড়তে কষ্ট হয়, তার খাটে উঠে বসে থাকতে হয়। তাদের অবশ্যই আপনার তোষক, বালিশ, চাদর এগুলি খুব ভালোভাবে কটকটা রোদে শুকিয়ে, তারপরে মাইটস মুক্ত করে, তারপরে তারা এই ল্যাপ তোষক বালিশ ব্যবহার করে। তুলাগুলি ভালো করে ধুনে নেবে, তারপর ওটার ভিতরে কয়েকটা রসুন চোখলা খুলে ওই তুলার সাথে মিক্স করে বালিশের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এই ধরনের ব্যবস্থাগুলি আর নেলে পরে ইলেকট্রিক ইস্ত্রি দিয়ে ভালো করে ইস্ত্রি করতে হবে, গরম করে মাইটসটাকে বের করে দিতে হবে। আস্তে আস্তে কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুলোরুচি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি আস্তে আস্তে অ্যাজমার দিকে রূপান্তরিত হয়। আবার যাদের বংশে অনেক বেশি অ্যালার্জি আছে, যারা একটুখানি চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, যারা একটু বেগুন খেলে অ্যালার্জি হয়, যাদের একটু মিষ্টি কুমড়া খেলে অ্যালার্জি হয়, যারা একটু লাল খাবার খেলে অ্যালার্জি হয়, সেই সকল লোকদেরকে আপনার অনেক বেশি সতর্ক থাকতে হবে যে আপনাদের ধীরে 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 অ্যাজমায় রূপ নিতে পারে, আবার নাও পারে। যাদের হাত খুব ঠান্ডা থাকে, যাদের পা শরীর খুব ঠান্ডা থাকে, তারা কোনো মতেই ঠান্ডা পানি খেতে পারবেন না, কোনো ফ্রিজের খাবারই তারা খেতে পারবেন না, তাদের গরম পানি দিয়ে গোসল করতেই হবে। তাদেরকে অবশ্যই গরম পানি খেতে হবে, না হলে নর্মাল পানি খেতে হবে,
কিন্তু তারা ঠান্ডা পানি খেতে পারবেন না। অনেকেই দেখা যায় যেরকম ডায়াবেটিসের রোগী মিষ্টি খেতে পছন্দ করে, ওইরকম যাদের কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি আছে, যাদের অ্যাজমা আছে, যাদের হাত ঠান্ডা থাকে, পা ঠান্ডা থাকে, তারা দেখা যায় যে তারা লো প্রেশারের রুগী, তারপরে তারা ঠান্ডা পানি খায়। ঠান্ডা পানি খেলে প্রেশার আরও লো হবে, ঠান্ডা পানি খেলে হাত পাও ঠান্ডা হবে, এবং সেখানেই কফ সর্দি কাশি জন্ম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু গরম প্রীতি বাড়াই দিতে হবে, লিগার চা খেতে হবে, চিনি খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না। বিজল আছে, গ্রেভি আছে, যেরকম গ্রেভি আছে আপনার ঢেড়েসের ভিতরে খাওয়া যাবে না, গ্রেভি আছে পুঁই শাকের ভিতরে খাওয়া যাবে না, গ্রেভি আছে ইসবগুলের ভুষির ভিতরে খাওয়া যাবে না, এই জাতীয় বিজল জিনিসগুলি থেকে তাদের বিরত থাকতে হবে।